হ্যালো বন্ধুরা, আমাদের SDTV চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা, চলে এসেছি আপনাদের জন্য গীতা LLB সিরিয়ালের আপডেট নিয়ে। মুখার্জি পরিবারের সবাই একসাথে খাবার খেতে বসেছি, তখনই বোলাই বলে, তোমরা সবাই একদিন পস্তাবে, গীতাকে নিয়ে বাজে কথা বলছো, পরের বাড়ির মেয়ে বলে এরকম অপমান কেন? ও একদিন নির্দোষ নিজেকে প্রমাণ করবে, এবং তোমরা যে সবাই ওর দিকে আঙুল তুলছো, তোমরা সবাই মাথা নিচু করবে। প্রলয়, থাক না, খাবার টেবিলে এই সমস্ত কথা কেন থাকবে বৌদি? আমি তো ঠিক কথাই বলেছি, তোমরা এগুলো নিয়ে আর লড়াই করো না। যখনই সোশ্যাল মিডিয়া খোলা হয়, গীতা বৌদি এবং সার্থককে নিয়ে নানা ধরনের কুৎসা উঠে গেছে, সেগুলো নিয়ে আমাদের পথ চলতে তো অসুবিধা হয়। আমাদের পরিবারের মান সম্মান চলে গেছে, সবাই ছি চিৎকার করছে, আমাদেরও দু চারটে বন্ধুবান্ধব রয়েছে, তারাও আমাদের নানা ধরনের প্রশ্ন করে। আমরা কী উত্তর দেবো একবারও ভেবে দেখেছো? ওই কলোনির মেয়েটা এই বাড়িতে ঢোকার চেষ্টা করে সব কিছু আমাদের পরিবারটাকে শেষ করে দিল। এই একদম ল্যাঙ্গুয়েজ ঠিক করে কথা বলবে, এই ধরনের ভাষা কেন করছো? আর আজকে যা কিছু হচ্ছে না, ওই ভজন মৃত্যুর এই সব কিছুর সঙ্গে যুক্ত রয়েছে। ও যদি এতই খারাপ হয়, তাহলে বাড়ির জামাই হিসাবে ওকে তোমরা কেন পছন্দ করেছো? আমি তো করতে বলিনি। বুঝতে পারছো না, অগ্নিজিৎ মুখার্জি জুনিয়র হয়ে অগ্নিজিৎ মুখার্জিকে ভুল পথে চালনা করছে ওই ভজন মৃত্যুর, আর এগুলো একদিন গীতা ঠিক প্রমাণ করে দেবে, তখন কি করবে? প্রলয়, যখন তোমার মা গিয়ে কোর্টে আমার বিরুদ্ধে লড়েছিল, যখন তোমার মা কোর্টে গিয়ে গীতার পাশে দাঁড়িয়েছিল, তখন তো তুমি কিছু বলোনি। কেন বলবো? এই বাড়িতে আমাদের মনুষ্যত্ববোধ রয়েছে, আমার, আমার মায়ের এবং গীতার, তাছাড়া তোমাদের কারো নেই। সেটা পদ্মর কেসে তো বোঝাই গেছে একবার, আর এখনও তোমরা সেটা প্রমাণ করে দিচ্ছ। বাড়ির বউয়ের বিরুদ্ধে গিয়ে শ্বশুরমশাই হয়ে তোমার লড়াই করতে লজ্জা করছে না বর্দা? তুমি তো সবসময় মিথ্যেটাকে সত্যি আর সত্যিটাকে মিথ্যে প্রমাণ করে গেছো। কখনো সত্যিকে খুঁজে বের করার চেষ্টা করেছো? করোনি। তুমি তো সবসময় ক্রিমিনালদের হয়েই লড়াই করেছো, তাহলে আজকে কী করতে চাইছো? প্রলয়, তুমি নিজের এখতিয়ারের বাইরে গিয়ে কথা বলো না। আমার ছেলে স্বস্তিককে ক্রিমিনাল অ্যাটাক করা হয়েছে, ওর প্রাণ সংশয় হয়েছে, তুমি বুঝতে পারছো? আমি একজন লয়ার হলেও আমি কি আমার নিজের ছেলেকে ভালোবাসি না? তার জন্যই তো আমি লড়াইটা করছি, কিন্তু কার বিরুদ্ধে? গীতার বিরুদ্ধে। তাছাড়া ওই গীতার লোক পাঠিয়েছিল বলে আমার ছেলেকে এরকম মারার চেষ্টা করা হয়েছে, সেটা তুমি মনে করো, স্বস্তিক কিন্তু কখনো মনে করবে না, কারণ ও চেনে ওর বউকে, কতটা ভালোবাসে গীতাওকে। তখন তুমি নিজেকে সামলে নিতে পারবে তো? থাক না প্রলয়, গীতা একটা কেস জিতে নিজেকে মহান মনে করছে, এই কেসটাতে ওকে হারতে হবে, ও কোনোভাবেই জিততে পারবে না। তাহলে তুমি যে মেয়েটা নেই তাকে নিয়ে কেন কথা বলছো? তোমরা বলছো তাই, গীতার প্রতি আমার প্রশ্রয় আশ্রয় রয়েছে, কেন থাকবে না একজন সৎ মানুষের প্রতি? তোমরা চুপ করবে? এই সমস্ত কথা আমার মোটেও ভালো লাগছে না গিনি। হ্যাঁ, আমি ঠিকই বলেছি, আমার স্বামীকে নিয়ে কেউ আলোচনা সমালোচনা করবে সেগুলো কি ভালো লাগে? আর মা, আপনি কি বলছেন? গীতা একলা অন্যায় করেছে তা তো নয়, এই বাড়ির বড় ছেলে সার্থক মুখার্জি তো কম অন্যায় করেনি, সেগুলোকে কি আপনি ভুলে গেলেন? আপনার ছেলে প্রতি পদে পদে আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, বউ হিসাবে আমাকে কখনো মেনে নেয়নি, এমনকি নানা ধরনের অন্যায়ের পর অন্যায় করে যাওয়ার পরেও নিজের সন্তান বলে আপনারা তাকে ক্ষমা করে দিয়েছেন, তাই তো? আমার গলা দিয়ে খাবার নামছে না জানো তো গিনি, কারণ তোমার মা ওখানে আমার ছেলেটাকে রুটি তরকারি খাওয়াচ্ছে, যেগুলো আমার ছেলে কখনো খেত না, আর এখানে আমি পঞ্চশস্য দিয়ে খাবার খাবো, সেটা তো আমার গলা দিয়ে নামবে না। তাই বলছি যে দেখো, সার্থককে যদি ফিরিয়ে আনতে পারো। না, আমি ওর কাছে যাচ্ছি ঠিকই, তবে যাবার আগে একটা কথা বলবো, বাবা আপনি ওই কঠোর থেকে কঠোরতম শাস্তি আপনার ছেলে এবং গীতাকে দিন, ওরা যেন কখনো আর কোনো গিনির চোখ দিয়ে জল ঝরাতে না পারে, কাউকে এরকম করে অপমানিত করতে না পারে, কারো পরিবার সম্পর্কে কুৎসা রটাতে না পারে। গিনি, তোমাকে একটাই কথা বলবো, তোমার নিজের বোন সম্পর্কে এত বাজে কথা বলতে খারাপ লাগছে না? তুমি ওকে চেনো না, গীতা কতটা শর্ট তাই বলবো, কোনো প্রমাণ না পাওয়া পর্যন্ত কারো কথাই নেচো না, নিজের সংসার নিজের স্বামীকে বিশ্বাস করো, দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে, একটু সময় দাও। তুমি অন্যের প্ররোচনায় এসে এরকম করে সার্থক এবং গীতাকে ভুল বুঝো না, তাহলে তোমার জীবনটা কিন্তু তছনছ হয়ে যাবে, আগে দেখো কি হয়। গীতা নিজেকে ঠিক নির্দোষ প্রমাণ করবে, আর তখন কিন্তু তুমি সব থেকে বেশি লজ্জিত হবে, পারবে তো তখন মেনে নিতে? গিনি প্রচন্ড রেগে আছে, তার বারবার করে খায়েশ হচ্ছে গীতা এবং সার্থকের ওপর, তাই সে চলে যায় গীতাদের বাড়িতে। সেখানে গীতার মা তৈরি হয়ে গীতাকে বলছে, আমি একটু বাজারে যাচ্ছি, গীতা তুই একটু লক্ষ্য রাখিস। তখনই দেখতে পারে গিনি এসেছে। কি ব্যাপার গিনি, তুই এখানে? তোর কি জীবনে শান্তি সুখ বলে কিচ্ছু নেই? এখন বোনের সঙ্গে অশান্তি করতে এই বাড়িতে চলে এসেছিস তাই তো? মা, তুমি এমন কোনো কথা বলো না। গীতা, তুই কোথায়? কিরে দিদি, তুই এসেছিস? এরকম ন্যাকামি একদম বন্ধ কর। কেন তুই সার্থককে এই বাড়িতে রেখেছিস? তোর জীবনে প্রথম একজন পুরুষকে আই লাভ ইউ বলেছিলি, সেটা সার্থক তাই তো? হ্যাঁ কি না? হ্যাঁ বলেছিলাম, সেটা আমার বাবার বাড়ির লোক, শ্বশুর বাড়ির লোক সবাই জানে, তাতে কি হয়েছে? তাই আজকে বুঝি তার খেসারত আমাকে দিতে হচ্ছে? তার মানে তোর জন্য আমার ঘরটা ভেঙে গেল গীতা, তুই কেন বুঝতে পারছিস না?
আর তুই আজকে এই সব কিছুর মূলে, তোর জন্যই এই সব কিছু আজকে জটিল হয়ে গেল। কেন করছিস এগুলো? কেন সার্থককে এই বাড়িতে রেখেছিস আর চার হাত দিয়ে ওকে আগলে রাখার চেষ্টা করছিস? তার প্রমাণ এই যে গীতা ছবিগুলো দেখে অবাক হয়ে যায়, বলে তুই এই ছবিগুলো পেলি কোত্থেকে, যেখান থেকেই পাই? সত্যি তো? দেখ তুই কিন্তু যা করছিস মোটেও ঠিক করছিস না। বল তুই, তুই এখনও সার্থককে ভালোবাসিস তাই তো? তাই ওকে আগলে রেখেছিস? ওর ভরসা ভালোবাসা সব কিছু নিয়ে তুই এতটা চিন্তিত? তোদের এই ত্রিকোণ প্রেমের সম্পর্কের মাঝখানে আমি কেন কষ্ট পাবো বলতে পারিস? তখনই গীতার বাবা রেগে যায়, বলে কষে একটা চর বসাবো তোমাকে। তুমি এতটা নোংরা, তুমি এতটা ইনসিকিউর নিজের স্বামীকে নিয়ে, যার কারণে নিজের ছোট বোনকে নিয়ে এই ধরনের কুৎসা রটাচ্ছো তুমি? বাবা, আমি একলা বলছি, সবাই বলছে, তাতে কি হয়েছে? তুমি কেন বলবে? দেখো এই বাড়িতে সার্থিক বাড়ির বড় জামাই হিসাবে রয়েছে। আমি তোমার মা, ওর যত্ন করছি, ওকে খাবার খাইয়ে দিচ্ছি, তিন বেলা আগলে রাখছি। গীতার সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই, সেটা তোমার বোঝা উচিত ছিল। লোকে কি বলবে? লোকে শুধু বলেই যাবে, কখনো কি কোনো উপকারে আসবে? তাহলে কেন এই সব কিছু নিয়ে অশান্তি করতে এসেছিস গিনি? তখনই সার্থিক বলে চিৎকার চেঁচামেচি করে। সার্থিক বাইরে বেরিয়ে আসি, বলে গিনি তুমি যা কিছু ভাবছো সবটাই কিন্তু ভুল, একদিন তোমার ধারণা পাল্টাবে, তখন কি করবে তুমি? দেখো এতদিন তুমি আমার কাছে ডিভোর্স চাইতে, আমি আজকে তোমাকে বলছি তোমার সঙ্গে সব সম্পর্ক আমি ছিন্ন করলাম, আর তুমি আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিও, আমি সই করে দেব। আমি আজকে থেকে বুঝতে পারছি যে তুমি আমার যোগ্য নও। তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম, কিন্তু সেটা আসলে সঠিক সিদ্ধান্ত ছিল না, সেটা আজ আমি বুঝতে পারছি। গীতা বলে, তাহলে গীতার নাম ভাঙিয়ে তোকে কেন সার্থিক মুখার্জিকে ঠকিয়ে বিয়ে করতে হলো? তুই সত্যি ওকে কখনো ভালোবাসিস নি? ভালোবাসলে সত্যিটা বলে হয়তো বিয়েটা করতি, জোর করে করতি না গীতা? হ্যাঁ আমি ঠিকই বলেছি। কেন তুই ওই মানুষটাকে ঠকিয়ে বিয়ে করলি, আর কেনই তাকে ছেড়ে যাওয়ার জন্য এই সমস্ত কথা বলছিস? তাহলে আজকে আমি সব হিসেব নিকেশ একবারে চুক্তা করে দিয়ে যাব। তুই বল আগে, সার্থিক মুখার্জি কেন এই বাড়িতে রয়েছে তোর ছত্রছায়ায়? কেন তুই তাকে আগলে রাখছিস? কেন এই পরিবারের সবার কি দোকান কাটা? কেউ বুঝতে পারছে না যে সার্থিক এখানে থাকায় আরও বেশি কুৎসা রটছে, নানা ধরনের ঝামেলা জটিলতা তৈরি হচ্ছে? তখনই গীতা রেগে যায়, বলে তোর বর একজন ভিকটিম, এমনকি তোর বরকে একজন সাক্ষী হিসাবেও গ্রহণ করা হয়েছে, এমনকি তোর বরের প্রাণঘাতী তার উপরে হামলাও হতে পারে, যেটা একবার হয়ে গেছে। আর একটা কথা, 4 নম্বর, তোর বর হচ্ছে নিরপরাধ। ওকে আমি নিরপরাধ প্রমাণ করবই, আর তা না হলে নিজেকে আমি কি করে নিরপরাধ রাখবো বলতে পারিস? আমি তার জন্য লড়াই করছি, উনি আমার ফিটা দিতে চেয়েছেন, তাই আমি ওনার কেসটা হাতে নিয়েছি, কড়াই গণ্ডাই গুনে নেব। উনি আমার একজন ক্লায়েন্ট শুধু, তাছাড়া ওনার প্রতি আমার কোনো ব্যক্তিগত সম্পর্ক, কোনো সম্বন্ধ, কোনো কিছু নেই, বা এমন কোনো কিছুর জন্য আমি ওনার কেসটা কিন্তু হাতে নিয়ে নিই। উনি সত্যি সত্যি নিরপরাধ। গিনি তোমার কি মনে হয় যে আমি এবং গীতা এতটা নোংরা? আমরা এরকম কোনো কুৎসিত সম্পর্কে দিদি এবং জামাইবাবু হিসাবে জড়িয়ে পড়তে পারি? তোমরা কেন বুঝতে পারছো না যে এগুলো মানুষের সাজানো একটা নাটক, গীতাকে চক্রান্তে ফেলার জন্য এগুলো করা হয়েছে? কলার ধরে গিনি রেগে যায়, বলে আমি এসব বিশ্বাস করি না। তোমরা দুজন চাইলে সব কিছু করতে পারো, বিয়ের 2 বছর হয়ে গেল, শুনছি খালি তুমি গীতাকে ভালোবাসো, গীতাকে চাও, সব সময় আমাকে অবহেলা অবজ্ঞা করে গেছো, তাহলে তোমাকে আমি কি করে বিশ্বাস করবো সার্থিক? আমি তো মনে করি যে যা কিছু ঘটছে সবটাই সত্যি, প্রমাণ ছাড়া আমি কোনো কিছু মানবো না, আমি এসপার ওসপার করে ফেলবো সব কিছুকে, প্রমাণ আমার চাই, যেভাবেই হোক না কেন প্রমাণ আমার চাই। দেখ কলার ছেড়ে দেও না, উনি কিন্তু একজন বেল রয়েছে, উনি সরকারি লোক, ওনার গায়ে একদম হাত তুলবি না তুই। আর তোকে আমি বলে দিচ্ছি, সত্যি মিথ্যের এই খেলায় তোকে আমি প্রমাণ দিয়েই ছাড়বো যে আমি এবং সার্থিক মুখার্জি নির্দোষ। তবে তুই এরকম করে আমাকে অপমান করতে পারিস না তোর স্বামীর সঙ্গে জড়িয়ে, কারণ আমার স্বামী স্বস্তিক মুখার্জি, যাকে আমি খুব ভালোবাসি, আর সার্থিক মুখার্জি আমার ভাসুর ঠাকুর, যাকে আমি সেটাই মনে করি, আর উনিও আমার প্রতি শ্রদ্ধাবোধ পোষণ করেন, কখনো অন্য কোনো সম্পর্ক আমাদের মধ্যে নেই, আগে যা ভেবেছিলেন সেগুলো ভুল সেটা উনি বুঝতে পেরেছেন। গীতা এরপরে কোর্টের উদ্দেশ্যে রওনা দেয়, বারবার পদ্মও বলে যে গিনি বৌদিমণি তুমি একদম মন খারাপ করো না, গীতা দিদি যা বলছে সেটাই ঠিক, তোমার ধারণা কিন্তু সম্পূর্ণরূপে ভুল, তুমি যেদিন প্রমাণ পাবে তখন তোমার এই সংকীর্ণ মনটা পারবে তো লোকের সামনে দেখাতে? তুমি নিজেই নিজের চোখে ছোট হয়ে যাবে, পারবে না নিজেকে সামলাতে। গীতা কোর্টে গিয়ে তোর কী কাজ? দিদি বললো না সব কিছুর প্রমাণ আমাকে কালকেই তুলে দিতে হবে, তাই প্রমাণ জোগাড় করতে যাচ্ছি, কোনোভাবেই সেটা না করলে তো নয়, কারণ 2 দিন বাদে যে হিয়ারিংটা রয়েছে সেখানে আমাকে যেভাবেই হোক না কেন সব কিছু প্রমাণ করতে হবে, তা না হলে এই কেসটা আমি হেরে যেতে পারি না বাবা, এটা আমার সম্মান, আমার জামাইবাবুর সম্মান, আমার দিদির ঘর বাঁচানোর লড়াই, এটাতে আমি কোনোভাবেই হার মানবো না, তুমি নিশ্চয়ই সেটা জানো। এই বলে গীতা চলে যায়। গিনি রেগে যায়, বলে সার্থিক তোমাকে আমি কোনোদিনও ক্ষমা করবো না, আর তুমি যা শুরু করেছো তাতে করে সত্যি তোমার প্রতি আমার ঘৃণা করে।
গিনি একদিন তোমার এই ভুল ধারণা ভাঙবে, তখন তুমি পারবে তো গীতার কাছে ক্ষমা চাইতে? গিনি রেগে বেরিয়ে যায়। কি হতে চলেছে গীতা এলএলবি সিরিয়ালের পরবর্তী টুইস্টে? গিনি সাত্বিকের কলার ধরে ডিভোর্স দিতে চাইল, গীতার সামনে অপমান করে জানাল। আজকে যা কিছু সাত্বিকের সঙ্গে গিনি ব্যবহার আচরণ করেছে সেটা সাত্বিক কখনো আশা করেনি। সাত্বিক বলেই বসে যে দেখো তুমি আমাকে ভালোবেসে কখনো বিয়ে করোনি, তুমি নিজেকে ছাড়া আর কাউকে ভালোবাসো না গিনি, নিজের স্বার্থটুকু তুমি খুব ভালো করে বোঝো। তুমি জানো অগ্নিজিৎ মুখার্জি বড়লোক, আর সে কারণেই তুমি তার পক্ষে রয়েছো। যেভাবেই হোক না কেন তোমাকে তার পাশে থেকেই সমস্ত কাজগুলো করে নিতে হবে। আমি না থাকলেও তো তোমার জীবনে চলবে, তবে একদিন তোমার ভুল ভাঙবে, সেদিন হয়তো আমি তোমার পাশে থাকবো কিনা সেটা ভেবে দেখবো। কারণ গীতা যেখানে বলছে আমি বলছি, তারপরে তোমার নিজের লোকের কথা বিশ্বাস হচ্ছে না? তুমি বাইরে লোকে কি বলছে, কি প্রেস মিডিয়া বলছে, ওরা তো বাড়িয়ে দিয়ে বলবেই, সেগুলো বিশ্বাস করছো? কি ঘটবে এবার জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।